আসসালামু আলাইকুম, আহসানটেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানব কিভাবে চারটি সেন্সর দিয়ে একটি মোটরকে আমরা অটোমেটিক কন্ট্রোল করতে পারি। দেখেন, এই সার্কিটটা আমাদের এরকমও কাজে লাগতে পারে যে কোন একটা পিএলসিতে ইনপুট আছে সেন্সরগুলো, কিন্তু সেই পিএলসিটা কাজ করতেছে না, অর্থাৎ ওই পিএলসিতে যে লক ইন্টারলকিংয়ের মাধ্যমে একটি মোটরকে চালনা করা হচ্ছে, সেখানে হয়তো বা ধরেন যে ইনপুট যে সিগন্যালগুলো আছে সেগুলো সমস্যা হয়ে গেছে, এই জন্য আউটপুট থেকে কোনো ভোল্টেজ রিলেকে দিচ্ছে না, যার কারণে মোটরটা চলতেছে না। তো এরকম একটা অবস্থায় আমরা পিএলসিকে আংশিক মডিফাই করে দিতে পারি, যে আমরা যদি চাই যে আমরা পিএলসিকে আমরা আরএলসি সার্কিটের মাধ্যমে চালাবো, সেক্ষেত্রে দেখেন এখানে আমরা কি করছি, যে আমরা এখানে পিএনপি টাইপ সেন্সর আছে, পিএনপি এনসি টাইপ সেন্সর একটা, পিএনপি এনও টাইপ সেন্সর আছে একটা, অর্থাৎ পিএনপি এনও টাইপ তিনটা সেন্সর আছে, আর একটা পিএনপি এনসি অবস্থায় আছে। অর্থাৎ এখানে যদি কোনো কিছু আসে তাহলে এই পুরা সার্কিটটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। এই যে এখানে দেখলে বুঝতে পারবেন, এই জন্য একটা সেন্সর আছে, তার সামনে যদি কোনো বস্তু আসে তাহলে পুরা সার্কিটটা অর্থাৎ মোটর বন্ধ হয়ে যাবে। আর এই সেন্সরগুলো তিনটাই কিন্তু অন থাকতে হবে, অর্থাৎ কোনো একটা প্রোডাক্ট যাচ্ছে একটা কনভেয়ারের মাধ্যমে, সেখানে এটা একটা এমন একটা সেন্সিটিভ জায়গা থাকবে যেখানে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, বা এরকম একটা জায়গায় এই সেন্সরটা সেট করা থাকবে যে ওখানে কোনো যদি জ্যাম হয়, মোটর আটকে যায়, তাহলে পুরো সার্কিটটা ক্লোজ হয়ে যাবে। আর এই সেন্সরগুলো এমন একটা অবস্থায় রাখা হয় যাতে এই কোনো একটা প্রোডাক্ট এই কনভেয়ারে সিরিয়ালি যাচ্ছে, অর্থাৎ এটাকেও পেতে হবে, এটাকেও পেতে হবে, আবার এটাকেও পেতে হবে। কিন্তু আমাদের ট্রাবল শুটিংটা হচ্ছে, সমস্যাটা হচ্ছে, প্রথমে বলছি যে আমাদের পিএলসি থেকে এই যে সেন্সরের মাধ্যমে সিগন্যালগুলো যাচ্ছিল পিএলসিতে, পিএলসিটা হঠাৎ কাজ করতেছে না, বা পিএলসির বিশেষ কোনো পয়েন্টে সমস্যা হয়ে গেছে। তো এই অবস্থাতেও আমরা এই আরএলসি সার্কিটের মাধ্যমে আমরা কিন্তু কাজটা সম্পাদন করে দিতে পারি খুব সহজেই। তো দেখেন সেন্সরের এই যে কানেকশনটা বুঝতে পারতেছেন, 24 ভোল্টের মাধ্যমে আমরা পিএনপি সব এনসি, তারপরে পিএনপি এনও সব সেন্সরগুলোকে আমরা সেট করে দিছি, 3 ওয়ার কানেকশন যেটা এই সেন্সরের। আমরা কিন্তু এখানে যে আমাদের প্যানেলে 24 ভোল্ট ডিসি সাপ্লাই, পাওয়ার সাপ্লাই থাকতে পারে এসপি যেটা, সেটা হচ্ছে সেটার মাধ্যমে এই কানেকশনটা করেছি। তো দেখেন এই কানেকশন যখন এই সেন্সটা আসবে তখন কিন্তু এই সার্কিটটা ক্লোজ হয়ে যাবে, হ্যাঁ, কারণ এখানে আমরা রিলে ওয়ান যেটা আছে, দেখেন রিলে ওয়ানের কিন্তু এনসি পয়েন্টটা ইউজ করছি, যে কোনো একটা 24 ভোল্টের যে পাওয়ার নিয়ে আমরা কি করছি, 24 ভোল্টের পাওয়ারটা প্রথম যে রিলে আছে সেটার এনসি থেকে নিয়ে আসছি, নিয়ে আসে কিন্তু রিলে টু যেটা আছে সেই রিলে টু এর কিন্তু এই যে দেখেন সিরিজে আমরা কানেকশন করছি এনও এনও টার্মিনালের মাধ্যমে, এবং নিয়ে এসে যে রিলে ফাইভটা আছে সেই রিলে ফাইভের সরি ফোরের এনও থেকে কিন্তু আমরা রিলে ফাইভ একটা রিলে আছে সেটাকে এনার্জাইজড করছি। আর এই রিলে ফাইভের কিন্তু এই এনও পয়েন্ট থেকে কিন্তু একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে, সেই ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে হতে পারে আমাদের কোনো মোটর হতে পারে, কোনো একটা কিছু চালু আছে, তো সেটাকে আমরা হোল্ড করে রিলে ফাইভটাকে হোল্ড করে এই মোটরটাকে আমরা চালু করতেছি। তো এই সার্কিটটা যখন আপনারা বুঝতে পারবেন, আপনারা সেন্সরের যে কোনো কাজ করতে পারবেন, সেন্সরের কানেকশনগুলো। আর হচ্ছে একই সাথে ধরেন যে আমাদের থ্রি ফেজ ফেলুর একটা রিলে বানাইতে হইতে পারে, যে তিনটা ফেজ যে কোনো একটা ফেজ যদি মিস হয় তাহলে আমাদের পুরো টোটাল সার্কিটটা কিন্তু অফ হয়ে যাবে। তো এই সার্কিটটা জানার একই সাথে আপনারা এরকম একটা ফেস ফেলু রিলেও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন, যেখানে এই সেন্সরগুলো আমি ইউজ করব না, শুধু রিলেগুলোকে কানেকশন করব। রিলেগুলোর এই যে পাওয়ারটা যেটা এখান থেকে আমরা 24 থেকে নিছি, এই সরি সেন্সর থেকে ব্যাক করছে, এখানে আমরা কি করব, এই রিলেগুলোকে আমরা নেগেটিভ যে 0 ভোল্ট বা 220 ভোল্টে যদি রিলে হয় সেখানে মাইনাস যেটা নিউট্রাল সেটা কানেকশন করে রাখব। আর এই যে ইনকামিং যে ফেজটা আসতেছে এটা আমরা কি করব, এক একটা ফেজ থেকে নিয়ে আসবো, ধরেন এটা হচ্ছে আর ফেজ, এটা ওয়াই ফেজ, এটা বি ফেজ, হ্যাঁ, বা আমরা যদি চাই যে নিউট্রাল মিস গেলেও আমাদের সার্কিট বা আমাদের পাওয়ার
টোটাল অফ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা রিলে ফোরও ব্যবহার করতে পারি। তো এরকমভাবে দেখবেন আমরা এই এনসিটা তখন ইউজ করব না, আমরা তিনটা রিলেরই কিন্তু থ্রি ফেজের তিনটা যে রিলে ব্যবহার করছি, ওই থ্রি ফেজের প্রত্যেকটা ফেজ দিয়ে যে রিলেটাকে আমরা ধরাইছি, সেই রিলেগুলোর এনওটা কিন্তু আমরা সিরিজে ব্যবহার করব। এভাবে সিরিজে ব্যবহার করে কি করব, একটা রিলে ধরাবো, সেই রিলের হোল্ডিং থেকে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট আমরা ই করতে পারি, সেই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অফ হয়ে গেলেই পুরো আমাদের সার্কিটটা ক্লোজ করে দিবে, অর্থাৎ যেখানে পাওয়ারটা গেছে আর কি। ধরেন আমাদের কোনো একটা মোটর আমরা চালাচ্ছি, সেখানে একটা ফেজ মিস গেলে আমরা জানি যে মোটরটা পড়ে যেতে পারে। তো আপনার এই সার্কিটটা বানানোর মাধ্যমে আপনারা থ্রি ফেজ যে ফেজ ফেলিউর রিলে সেটাও কিন্তু বানাতে পারবেন, অর্থাৎ এই সার্কিটটার মাধ্যমে আপনারা বেশ কয়েকটা কাজ করতে পারবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, এরপরও যদি কোনো সমস্যা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।